হাই ভিউয়ার্স, হোয়াইট বোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত পর্বে প্রথম অধ্যায় প্যাটার্নের সর্বশেষ অঙ্কটা সৃজনশীল প্রশ্নটা সমাধান করব। তো 11 নম্বর সৃজনশীল প্রশ্নটা হচ্ছে যে দেওয়া আছে 5, 13, 21, 29, 37। তো আমাদের ক নম্বর অঙ্কটাতে বলা আছে 29, 37কে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। খ নম্বরে দেওয়া আছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। গ নম্বর দেওয়া আছে যে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তো প্রথমে আমরা ক নম্বর অঙ্কটা সমাধান করব। তো ক নম্বর অঙ্কতে এখানে বলা আছে যে 29 ও 37কে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। তো এখন বর্গ সংখ্যা কোনগুলো, যেমন একের বর্গ আমরা জানি 1, 2-এর বর্গ হচ্ছে 4, 3-এর বর্গ হচ্ছে 9, 3 × 3 = 9, 4-এর বর্গ হচ্ছে 4 × 4 = 16, 5-এর বর্গ হচ্ছে 5×5 = 25, 6-এর বর্গ হচ্ছে 6×6 = 36, 7-এর বর্গ হচ্ছে 7×7 = 49। তো এগুলো সাধারণত আমরা জানি, এগুলো হচ্ছে বর্গ সংখ্যা। তো এখন আমাদের 29-এর দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলছে 29কে। 30 কোন দুইটা সংখ্যার সমষ্টি লেখা যায়? 4 এবং 25-এর যোগফল হচ্ছে 29। তো 29 সমান আমরা লিখতে পারি যে 4 যোগ 25। তো 4-এর ভিতরে 2-এর বর্গ হচ্ছে 4, 25-এর বর্গ হচ্ছে 5×5 = 25, 5-এর বর্গ। সেমভাবে 37কে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করতে বলছে। এখানে হচ্ছে 37 = 1 + 36 লেখা যায়। তো 1-এর বর্গ 1, অর্থাৎ 1-এর উপর স্কোয়ার, 36 = 6, 6 = 36, অর্থাৎ 6 স্কোয়ার। এরপর আমরা সমাধান করব হচ্ছে খ নম্বর অঙ্কটা, যে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তো খ নম্বর অঙ্কটা এবার আমরা সমাধান করব। তো তালিকাটা আমরা প্রথমে এখানে উঠে নিব। তালিকাটা ছিল যে প্রথম সংখ্যাটা হচ্ছে 5, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 13, তৃতীয় সংখ্যাটা হচ্ছে 21, চতুর্থটা হচ্ছে 29, পঞ্চমটা হচ্ছে 37। তো এখন এই পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কত আমরা এটা বের করব। যদি পরবর্তী সংখ্যা বের করতে হয়, পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য আমাদের জানতে হবে। তো পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য, এখানে এই দুটো সংখ্যার পার্থক্য হচ্ছে 8, এই দুটো সংখ্যার পার্থক্য হচ্ছে 8, এই দুটো সংখ্যার পার্থক্য হচ্ছে 8, এই দুটো সংখ্যার পার্থক্য হচ্ছে 8। তাহলে আমরা লক্ষ্য করি যে প্রতি ক্ষেত্রে পার্থক্য 8 করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ প্রতি ক্ষেত্রে অর্থাৎ লক্ষ্য করি প্রতি ক্ষেত্রে পার্থক্য 8 করে বৃদ্ধি পায়। তাহলে আমাদের পরবর্তী সংখ্যাগুলো হবে যে এটার সাথে যদি আমরা পার্থক্য 8 যোগ করি, আমরা পরবর্তী সংখ্যাটা পাবো, সেটার সাথে আরও 8 যোগ করলে পরবর্তী সংখ্যা পাবো। অর্থাৎ পরবর্তী 4টি সংখ্যা হবে 37 + 8 = 45। এরপর আবার 45-এর সাথে যদি আমরা পার্থক্য 8 যোগ করি, পরের সংখ্যাটা পাবো, অর্থাৎ 45 + 8 = 53, 53 + 8 = 61, 61 + 8 = 69, অর্থাৎ পরবর্তী 4টি সংখ্যা যথাক্রমে 45, 53, 61 এবং 69, অর্থাৎ উত্তর 4টি হবে উত্তর 45, 53, 61, 69। এখন আমাদের গ নম্বর অঙ্কতে বলছে যে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি কত। তো এখন প্রথম 50টি সংখ্যার সমষ্টি যদি আমাদের বের করতে হয়, তো প্রথম আমাদের বীজগণিতিক রাশিটা বের করে নিতে হবে। তো আমরা এখন গ নম্বর অঙ্কটা সমাধান করব। প্রথম সংখ্যাটি আমরা দেখব যে প্রথম সংখ্যাটি আছে কত, এখানে তালিকার প্রথম সংখ্যাটি আছে 5। প্রথম সংখ্যাটি সমান 5। তো এখন এই 5কে কি করা যায়, আমাদের যে পার্থক্যটা আছে সেই পার্থক্যটাকে, যেহেতু এখানে আমরা প্রথম সংখ্যা নিয়ে কাজ করতেছি, তাই আমরা এটাকে 1 দ্বারা গুণ করব।
এবার আটকে আট, আট থেকে কত বিয়োগ করলে পাঁচ হয়? তিন বিয়োগ করলে পাঁচ হয়। সেমভাবে দ্বিতীয় সংখ্যাটি সমান আমাদের এখানে দেওয়া আছে ১৩, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে ১৩। তো এখানে আট গুণন পার্থক্য হচ্ছে আট, আটকে যেহেতু দ্বিতীয় সংখ্যা নিয়ে কাজ করি দুই দ্বারা গুণ করবো, আট দুগুণে ১৬, এখন ১৬ থেকে কত বিয়োগ করলে ১৩ হয়? -৩। এবার যদি আমরা তৃতীয় সংখ্যাটি কাজ করি, তো তৃতীয় সংখ্যাটি হচ্ছে ২১, সেমভাবে আট গুণন ৩, যেহেতু তৃতীয় সংখ্যা নিয়ে কাজ করতেছি তাই পার্থক্যকে তিন দ্বারা গুণ করব, মাইনাস তিন আটা ২৪ থেকে তিন বিয়োগ করলে হয় ২১। যদি একইভাবে একইভাবে কতম সংখ্যা সমান, অর্থাৎ আট গুণন ক মাইনাস ৩, অর্থাৎ আট ক মাইনাস ৩ হবে, অর্থাৎ বীজগণিতিক রাশিটা হবে আট ক মাইনাস ৩। আমাদের বলছে যে তালিকার ৫০টি সংখ্যার সমষ্টি কত, তো ৫০টি সংখ্যার সমষ্টি বের করতে হলে ৫০তম, এখানে প্রথম সংখ্যাটি হচ্ছে এটা ৫, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে ১৩, তৃতীয় সংখ্যাটি হচ্ছে ২১, কতম সংখ্যাটি হচ্ছে এটা, তো আমাদের বলছে ৫০তম সংখ্যাটি কত। তো ৫০, এখানে যদি আমরা ৫০ বসাই তাহলে ৫০তম সংখ্যাটি পাবো। তো ৫০তম সংখ্যাটি হবে আট গুণন কয়ের জায়গায় ৫০ বসাবো -৩, অর্থাৎ আট দ্বারা যদি আমরা ৫০কে ভাগ গুণ করি ৫ আড়া ৪০, ৪০০, -৩ যদি বিয়োগ করি তাহলে হয় ৩৯৭, অর্থাৎ ৫০তম সংখ্যাটি হচ্ছে ৩৯৭। এখানে এই প্যাটার্নটিতে প্রথম সংখ্যাটি হচ্ছে ৫, শেষ সংখ্যাটি হচ্ছে ৩৯৭, আর আমাদের পদ সংখ্যা হচ্ছে ৫০। আমাদের বের করতে বলছে সমষ্টিগত, আমরা সমষ্টির সূত্র জানি, আমরা সমষ্টির সূত্র জানি যে আমরা জানি, আমরা জানি সমষ্টি সমান প্রথম পদ, প্রথম পদ যোগ শেষ পদ, পদ ভাগ ২ গুণন পদ সংখ্যা, পদ সংখ্যা। এখানে আমাদের প্যাটার্নের প্রথম পদটা ছিল ৫, ৫ এবং শেষ পদ মানে ৫০তম পদের মানটা যেটা সেটাই হচ্ছে শেষ পদ, শেষ পদ হচ্ছে ৩৯৭, ভাগ ২ গুণন পদ সংখ্যা হচ্ছে ৫০টি। আমাদের এখানে বলা আছে যে পদ সংখ্যা ৫০টি সংখ্যার সমষ্টি কত, অর্থাৎ পদ সংখ্যা হচ্ছে ৫০। দুই দ্বারা যদি আমরা ৫০কে ভাগ করি তাহলে হয় ২৫, তো এখানে ৫ দ্বারা ৩৯৭ যদি আমরা যোগ করি তাহলে হয় ৪০২ গুণন ২৫, তো ৪০২কে ২৫ দ্বারা যদি আমরা গুণ করি তাহলে হয় ১০০৫০, অর্থাৎ ৫০টি পদের সমষ্টি হবে ১০০৫০, এটাই হচ্ছে অ্যান্সার।